কতদিন খাইবা গো আর 30 50 30 এই যে 50 এই যে আপনি তো 100 টাকার হিসাব দিয়ে কি আনছো সেই জায়গার 100 টাকার কি আনছো সেই জায়গায় 100 টাকার ইফতারি না এরকম ধান্দা বিগড়ে কতদিন ধরে খাস বিশ্ব বাটপার আর এই 10 টাকা মানে কি মানে কি মানে সব কি পাগল না তুই পাগল ভাই তুই কি মজা হলো সামন লাগে না মজা কি 3টা পেঁয়াজ 30 টাকা 3টা পেঁয়াজ জোর গলে 3 টাকা হইবো তুই আনিস নেক্সট টাইমে আচ্ছা আমি নিয়ে আমি তোমার আনা লাগবো না এই জায়গা 30 টাকা না তাহলে কত আল্লাহ কত বড় দেখেন ধান্দাবাজ এনে বলে 20 টাকা দুনিয়া পাতা আর 3টা পেঁয়াজ বলে 30 টাকা কত বড় ধান্দাবাজ দেখেন এই হলো সেই ধান্দাবাজ আর কি কত বড় ধান্দা করে আন্দা 8 টাকার হিসাব দে এটা কি আনছোস এটা কি শশা হ্যাঁ শশা কত 5 টাকা ধরলাম 5 টাকা ধরলাম পাঁচটা শশা তো কয় টাকা শশা কোন শশা খাওয়ার লাগবে শশা শুকলা খাই শশা শুকলা খামু এটা কয় টাকা শশা 20 টাকা এই শশা 20 টাকা হ্যাঁ আর কি কেউ কিনে না বাজারে মানে 70 টাকা শেষ এই 3টা আরো আছে দেখি আরো কি দেখা দেখা কত বড় বাটপারের বাটপার এই যে তুই যে এরকম বাটপারি করছিস এর লাগে মনে করছি আমি ভিডিও করতেছি তুই তো এর আগেও বাটপারি করছিস তুই তো হাতরাতে এখন ধরা টমেটো বলে 10 টাকা আচ্ছা এইভাবে বাটপারি করে আর কতদিন খাইবা গো আমি দেখাইতেছি কত বড় বাটপার বাটপার এই 3টা পেঁয়াজ 30 টাকা হয় 3টা পেঁয়াজ 30 টাকা না কেমন হয় এটা 15 টাকা আর আর এটা 10 টাকা এইভাবে বাটপারি করে আর কতদিন জাকির সাহেব ভালো হয়ে যান ঠিক আছে এই ধরনের বাটপারি কিন্তু আর কইরেন না ঠিক আছে বাটপারি না কি এটা কি ঠিক আছে সবাই চিনে রাখেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই বাটপারটা যেন সবাই চিনে রাখে সবাই যেন বাটপারটা চিনে রাখে আর এই বাটপারি ভালো হয়ে যায় পেড়ু জাকির আর নাম হলো পেড়ু জাকির সবাই ভালোভাবে শুনে নিয়েন পেড়ু জাকির আল্লাহ হাফেজ